আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারে আরো 4 নতুন উপদেষ্টার শপথ নিলেন বঙ্গভবনে। নরেন্দ্র মোদীর সাথে ফোন আলাপ ডক্টর ইউনুসের, সংখ্যালঘুতে নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। গ্রেপ্তারের পর 8 দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা বগুড়ায়। এবং চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে যাবেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হলেন আরো 4 উপদেষ্টা। অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক সচিব আলী ইমাম মজুমদার, ফজল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। বঙ্গভবনে তাঁদের শপথ বাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আপেল মাহমুদের রিপোর্ট। বিকাল 4টায় বঙ্গভবনের দরবার হলে 71-এর মুক্তিযুদ্ধ এবং ছাত্র আন্দোলনে শহীদদের শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। নিজের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনের প্রতিশ্রুতি দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব ফজল কবির খান এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক ও সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। উপদেষ্টা পদ এবং গোপনীয়তার শপথে সই করেন নতুন 4 উপদেষ্টা। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় বঙ্গভবনের এই আনুষ্ঠানিকতা। এর মধ্য দিয়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের 9 দিনের মাথায় উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা হল 21 জন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গত 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম নিয়োগ পাওয়া কয়েকজন উপদেষ্টা, 3 বাহিনীর প্রধানগণ এবং সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি মোদীকে বাংলাদেশের হিন্দু সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দিয়েছেন। নরেন্দ্র মোদী এ নিয়ে আজ এক্সে একটি পোস্ট দিয়েছেন। ফোনালাপে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ এবং অগ্রগামী বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের বিষয়টি পূর্ণ ব্যক্ত করেন মোদী। চাকরি থেকে অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউল আহসানকে হত্যা মামলায় 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রাজধানী নিউ মার্কেট থানায় দায়ের করা দোকান কর্মচারী শাহজাহান হত্যা মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। নিজেকে নির্দোষ দাবি করে আত্মপক্ষ সমর্থন করে আদালতে বক্তব্য দেন জিয়াউল আহসান। মিজান শাহজাহানের রিপোর্ট। কড়া নিরাপত্তায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। বিচারক আরাফাতুর রাকিবের আদালতে শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আসামি ক্ষমতার অপব্যবহার করে অসংখ্য গুম খুন করেছে। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে। অন্যদিকে জিয়াউল আহসানের আইনজীবী দাবি করেন, তার মক্কেল গোয়েন্দা বিভাগে কাজ করেননি। আয়না ঘরের সাথে জিয়াউল আহসানকে জড়িয়ে মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। আয়না ঘরের আজকের রূপকার ছিল আজকের আসামি। একটি ব্যক্তির ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, স্থায়ী করার জন্য আজকের আসামির মতো কয়েকজন উচ্চ পদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, র‍্যাব কর্মকর্তারা মানুষের কণ্ঠ চেপে ধরেছিল। আদালতের অনুমতি নিয়ে আত্মপক্ষ সমর্থন করে জিয়াউল আহসান আদালতে বক্তব্য দেন। শুনানি শেষে আসামের জামিন আবেদন নামঞ্জুর করে 8 দিনের রিমান্ড দেন আদালত। বিজ্ঞ আদালত তার পক্ষে একজন আইনজীবী, তার আপন বোন ছিলেন আজকে আদালতে, যেহেতু বোন সে তো আসতে হবে, আসতে হয়, সেজন্য উনি এসেছিলেন।
উনি বক্তব্য রেখেছেন। আদালত উভয় বক্তব্য শুনানির অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জিয়াউল হোসেনের আইনজীবী নাজনীন নাহার। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থাকাকালীন বেশ আলোচিত হন তখনকার কর্নেল জিয়াউল হোসেন। নারায়ণগঞ্জে 7 খুন হয় তার সময়কালে, পরে ব্রিগেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল হিসেবে পদোন্নতি পান। 6 আগস্ট চাকরি থেকে অব্যাহতি পাওয়ার আগ পর্যন্ত ছিলেন এনটিএমসির মহাপরিচালক। বিরোধী নেতাদের ফোনে আড়ি পেতে তথ্য ফাঁস করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের নির্দেশদাতা হিসেবে নাম এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় থাকা এনটিএমসির বিরুদ্ধে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ভারতে বসে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট সহ দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে শেখ হাসিনা তার সুযোগ নেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে মিরাদ মাহফিলে তিনি জানান, চিকিৎসার জন্য খুব শীঘ্রই দেশের বাইরে যাবেন দলের প্রধান বেগম খালেদা জিয়া। আরো জানাচ্ছেন মইনুল আহসান। স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে ছিল না তেমন কোনো আয়োজন। হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার রোগমুক্তি ও কোটা বিরোধী আন্দোলনের শহীদ ছাত্র জনতার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। আন্দোলন সংগ্রাম ও দেশ পরিচালনায় বেগম জিয়ার নানা অবদানের কথা স্মরণ করেন বিএনপি মহাসচিব। 6.5 বছর পর জনসম্মুখে বেগম জিয়ার বক্তব্যের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিহিংসা প্রতিশোধ নয়, এখন প্রয়োজন ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সহায়তা করা। আল্লাহ যদি রহম করেন ম্যাডাম, অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাব। গণ আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনা এখনও ছাত্র জনতার অর্জনকে নষ্ট করে দিতে নানা ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করতে, সেই চক্রান্তকে প্রতিরোধ করাই হওয়ার কাজ। সমস্ত সংখ্যালঘুদের উপাসনালয় মন্দির গির্জা এই সমস্ত পাহারা দেবেন। দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি ও শৃঙ্খলা বজায় না রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে কাল থেকে সারা দেশে আগামী 72 ঘন্টা পর্যন্ত বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ বজলুর রশিদ এটিএন বাংলাকে জানান, লঘুচাপের কারণে 4টি সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে। এর মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রামে ভারী বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহে বৃষ্টির পরিমাণ কম থাকবে। বৃষ্টির কারণে আগামী 24 ঘন্টার মধ্যে তাপমাত্রাও কিছুটা কমে আসবে বলে জানান এই আবহাওয়াবিদ। সমুদ্রের 4টা বন্দরকে আমরা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে। আগামীকাল থেকে আপনার নেক্সট 72 ঘন্টার মতো সারা দেশে বৃষ্টি হবে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম এসব জায়গাতে অতি ভারী বর্ষণ হতে পারে। সাগরে কিছুটা উত্তাল থাকবে এবং কিছুটা দমকা ঝড়ও হতে পারে সাগরে। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইলিশের সয়লাব রাজধানীর বাজার, এর ফলে দাম কমতে শুরু করেছে ইলিশের। 1 কেজি ওজনের ইলিশ মিলছে 1200 টাকায়। কমতির দিকে গরুর মাংসের দামও, এদিকে নিত্যপণ্যের বাজারও স্থিতিশীল বলে জানিয়েছেন বিক্রেতারা। তবে সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতাদের। রাজধানীর বাজার ঘুরে রিপোর্ট করছেন মুস্তাফিজুর রহমান। থরে থরে সাজানো রূপালী ইলিশ, বড় সাইজের ইলিশের প্রতি ক্রেতাদের আছে বাড়তি আগ্রহ।
বিক্রেতারা বলছেন বড় সাইজের ইলিশের দাম কেজি প্রতি কমেছে 400 থেকে 500 টাকা। সামনে ইলিশের সরবরাহ বাড়লে দাম আরো কমবে বলে ধারণা তাদের। সপ্তাহের ব্যবধানে কমেছে রুই কাতলা সহ অন্যান্য মাছের দামও। আগে সাপের দাম একটু কম, আজন মাছ দিয়ে শিবার আর দাম কম, আর কমে আগে থেকে তুলনামূলকভাবে কম, কিন্তু এখন সেরকম ভাবে কমেনি। রুই কাতলা মাছের দাম আগে ছিল 450-420, এখন দেখতেছি 380-400। বাজার ঘুরে দেখা গেছে 720 থেকে 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গরুর মাংস, আর খাসির দর 1100 টাকা কেজি। গরুর বাজার এখন বর্তমানে একটু কম আছে, গরু 500 টাকা কেজি 400 টাকা কেজি। যদি ভারতের চাল ডাল সহ ভোগ্য পণ্যের বাজার রয়েছে স্থিতিশীল, কোন ধরনের পণ্যের ঘাটতি না থাকলেও আগামীতে ঘাটতির আশঙ্কা করছেন বিক্রেতারা। তেল ডাল চাল কোনো কিছুই কোনো ঘাটতি নাই, মনে করেন যখন যাওয়া প্রয়োজন তাই পাইতেছি। সব কোম্পানিরা কিন্তু মেসেজ দিচ্ছে মালের ঘাটতি হওয়ার সম্ভাবনা সামনে দিক, আমাদের বেতন পাই আমরা 400 টাকা, ওদের 690 টাকা, আমরা খাওয়ার অধিকার রাখি না। কসর ছাড়া কিনছি 10-12 দিন আগে 80-100 টাকা, 100-90 টাকা, আর কাঁকরোল কিনছি 100 টাকা কেজি, 30-40 টাকা কম কেজিতে। মানে অন ইন্ডিয়া বর্ডার বন্ধ কারণে মহিষে আসতে পারে না, তাই মহিষের দাম বেশি। নতুন সরকারের কাছে যে কোনো মূল্যে নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবি সাধারণ মানুষের। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড। সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার 37 বছর বয়সী মেয়েকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে দেশটির পার্লামেন্ট। আজ অনুষ্ঠিত সংসদ সদস্যদের ভোটে পেতংতর্ন সিনাওয়াত্রা সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পেতংতর্ন পেয়েছেন 319টি ভোট, তার বিপক্ষে ভোট পড়েছে 145টি। তিনি হবেন দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। এর আগে তার ফুপু ইংলাক সিনাওয়াত্রা দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বুধবার দেশটির সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হিসেবে শ্রেথা থাভিসিনকে সরিয়ে তার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার রায় দেয়। শ্রেথা ও পেতংতর্ন দুজনই ফেউ থাই পার্টির নেতা। রংপুর কেন্দ্রীয় কারাগারে এক কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে। সকাল 8টার দিকে তার মৃত্যু হয়। এই ঘটনায় কয়েদিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারের বাইরে র্যাব পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের জেলা প্রশাসক মোবাশ্বের হাসান ও 66 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শাকিল আহমেদ। 43তম বিসিএস পরীক্ষার নন ক্যাডার ফলাফল বাতিলের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী 43তম বিসিএস এর নন ক্যাডার প্রত্যাশী বৃন্দ। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সাংবাদিক সম্মেলনে তারা একথা বলেন। চূড়ান্তভাবে উত্তীর্ণ কিন্তু ক্যাডার বঞ্চিতদের নতুন তালিকা প্রকাশেরও দাবি জানান বক্তারা। নতুন করে পদ সংখ্যা বাড়িয়ে 44তম বিসিএস এর চূড়ান্ত ফলাফলের আগে শূন্য পদে 43 নন ক্যাডারদের নিয়োগ দেওয়ার দাবিও জানান তারা। আয়নাঘর ও ফ্যাসিবাদ সরকারের সকল অপকর্মের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ছাত্র জনতার রাজপথ ছাড়বে না বলে জানিয়েছে শিক্ষার্থীদের সংগঠন ইনকিলাব মঞ্চ। বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে শেখ হাসিনা সরকারের পতনের উপলক্ষে গণশেস্তা ও দ্রোহের গান অনুষ্ঠানে একথা বলেন সংগঠনটির নেতারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আমলাদের গ্রেফতার করে দ্রুত বিচারের আওতায় আনার দাবিও জানায় ইনকিলাব মঞ্চ। পার্টেক্স খেলার খবর। বিশ্বের অন্যতম সেরা ব্যাটার বাবর আজমকে আউট করতে চান বাংলাদেশের পেসার শরীফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে অনুশীলন শেষে এমনটা বলেন টাইগার বোলার।
এসময় তিনি উল্লেখ করেন, তাদের বোলিং আক্রমণও ভালো, তাই টেস্টে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে হলে 10 উইকেট নিতে হবে তাদের। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডির মাঠে গড়াবে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। Good morning, attack. So we need to fight back with them. So it's hard for us also because they are home ground. We are not playing that much cricket on Pakistan ground. So we have like we need to more adjustment like for Rahul Pandya wicket beat obviously. শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আর একবার। গ্রেপ্তারের পর 8 দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা বগুড়ায়। এবং চিকিৎসার জন্য দ্রুতই দেশের বাইরে যাবেন বেগম খালেদা জিয়া, জানালেন মির্জা ফখরুল। একটি আহ্বান, দুর্বৃত্তরা যেন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে না পারে তা আমাদেরকে নিশ্চিত করতে হবে। দেশ আমাদের, দেশের সম্পদও আমাদের। নিজে সতর্ক থাকুন, অন্যকে সচেতন করুন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।